এদিকে হরতালের আগে গতরাতে ময়মনসিংহ রেল স্টেশনে একটি লোকাল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে 8টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রেনের একটি বগি পুরোপুরি পুড়ে যায়। এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত পৌনে 8টার দিকে 20-25 জন যুবক মুখে কাপড় বেঁধে রেল স্টেশনের ওয়াশপিডে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বগামী 253 আপ GM লোকাল ট্রেনে আগুন দেয়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন দেখে স্টেশন থেকে লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রায়শই সাথে সাথে দেখলাম ভাঙচুর করা শুরু করলো এবং অগ্নিসংযোগ দেওয়ার চেষ্টা করতেছে। তো 5 মিনিটের মধ্যে ওরা অগ্নিসংযোগ তৈরি করে ফেললো। দেখছি আগুন লাগাতে জ্বলতে থাকবো, একটা স্যারেন মোবাইলে ছবি তুলেছে, আমরা গাই তোমরা কেনা কই দিয়ে এরা দৌড় দিছে। ময়মনসিংহ রেলওয়ের টিটি জানান, বঙ্গবন্ধু সেতু থেকে ট্রেনটি সন্ধ্যায় ময়মনসিংহ রেল স্টেশনে আসে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ট্রেনটি ওয়াশপিডে রাখা হয়েছিল। আনুমানিক ওই বগিটার দাম নতুন মনে করেন 30 লাখ টাকা, তাই এখানে 60% পুরো শেষ। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুটি দল আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ট্রেনের একটি বগি পুরোপুরি পুড়ে যায়। একটা মেসেজ পেয়েছি রেল স্টেশন থেকে যে আগুন লাগছে রেল স্টেশন বগিতে। তো আমরা আগুন নিভাইতে আসছি, আসিয়া এখানে একটা বগি ফুল পুরো বগিটাই আগুনে পুড়ে গেছে। রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের পরিবহন কর্মকর্তা হামিদুল ইসলাম খান জানান, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক হাবিলদার ও এক আনসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।